সহিংসতায় বিপর্যস্ত হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্সে পুলিশ কুখ্যাত গ্যাং লিডার জিমি চেরিজিয়ারকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে। তার দখলে থাকা এলাকাগুলো পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে। পুলিশের মুখপাত্র লিওনেল লাজারে জানান, সন্ত্রাস বিরোধী অভিযানে বেশ কয়েকজন গ্যাং সদস্য নিহত হয়েছেন। জব্দ করা হয়েছে 200+ আগ্নেয়াস্ত্র। সহিংসতার কারণে বন্ধ থাকার রাজধানীর প্রধান বন্দরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করছেন কর্মকর্তারা। অনেক দূতাবাস এবং কনসুলেট তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে চার্টার ফ্লাইট ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সদ্য পদত্যাগ করা হাইতির প্রধানমন্ত্রী এরিয়াল হেনরির স্পষ্টবাদী শত্রু ছিলেন বার্বিকি হিসেবে পরিচিত গ্যাং নেতা জিমি চেরিজিয়ার। তার হুমকির মুখে পদত্যাগের চাপে ছিলেন এরিয়াল। সহিংসতা দমনে সহায়তা করার জন্য একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছিলেন পদচ্যুত প্রধানমন্ত্রী এরিয়াল হেনরি। এরপর থেকেই হুমকি পেয়ে আসছিলেন।